বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় অনার্স চতুর্থ বর্ষ শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা যে যেখানে আছো, আজকে অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি শিবলিয়াত্ত প্রভাষক ইসলাম শিক্ষা বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ। আজকে আমি তোমাদের সাথে ইসলামী সভ্যতার দ্বিতীয় ক্লাস নিচ্ছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ইসলামী সভ্যতার সংজ্ঞা ও পরিধি, এবং আরও একটু বিষয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখি ইসলামী সভ্যতার সংজ্ঞা। দেখো যে ইসলামের সর্বজনীনতার ন্যায় ইসলামী সভ্যতা হচ্ছে সর্বজনীন। ইসলামী সভ্যতার পরিসর আদর্শিক, সময়গত, আলোচ্য বিষয়, জাতীয়, দেশগত পরিসর ইত্যাদি বিবেচনায় পরিব্যাপ্ত। ইসলামী সভ্যতা সম্পর্কিত জ্ঞান আহরণের জন্য ইসলামী সভ্যতার পরিসর খুবই জরুরি। ইসলামী সভ্যতা সম্পর্কে বিভিন্ন ইসলামী চিন্তাবিদগণ বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। আমরা দেখি সেই সংজ্ঞাগুলো আলোচনা করার চেষ্টা করেছি। আমি জায়গা স্বল্পতার জন্য এখানে একটা সংজ্ঞা উল্লেখ করেছি, তোমরা বইয়ে আরও সংজ্ঞা দেখতে পারবে। আমি মাওলানা আব্দুর রহিমের সংজ্ঞাটা এখানে উল্লেখ করেছি। দেখো যে মাওলানা আব্দুর রহিমের মতে ইসলামী সংস্কৃতি আলোর এক সুউচ্চ মিনার, এ থেকে সভ্যতা রূপায়িত হয় তাই হচ্ছে এ থেকে যে সভ্যতা রূপায়িত হয় তাই ইসলামী সভ্যতা। তাহলে হচ্ছে উনি ওনার যে সুন্দর সংজ্ঞাটা সেটা দেখো ইসলামী সংস্কৃতি। সংস্কৃতি তো জানি আমরা, মানুষের আচার আচরণের যে বিষয়গুলো, তো সেই রীতিনীতির আলোকেই আসলে যেই বিষয়টা দাঁড়ায় সেটা হচ্ছে সভ্যতা। তো ইসলামী সংস্কৃতি আলোর এক সুউচ্চ মিনার, এ থেকে যে সভ্যতা রূপায়িত হয় তাই হচ্ছে ইসলামী সভ্যতা। এছাড়া প্রফেসর হাসান আয়ুবের মতে যে সভ্যতায় কোরআন সুন্নার বুনিয়াদে পরিচালিত মানব জীবনের সব কর্মকাণ্ড, ক্রিয়াকলাপ ও আচরণ প্রতিভাত হয়ে ওঠে তাকে ইসলামী সভ্যতা বলে। AZM শামসুল আলমের মতে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্না হলো ইসলামী সংস্কৃতি, আর তার প্রতিষ্ঠিত শিক্ষা, সাংস্কৃতিক, আর্থ সামাজিক ও রাষ্ট্রীয় কাঠামো হলো ইসলামী সভ্যতা। মফিজুল্লাহ কবির বলেন তার মুসলিম সভ্যতার স্বর্ণযুগ গ্রন্থের ভূমিকায় উল্লেখ করেন, ইসলামের অভ্যুদয়ের পর থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত মুসলিম বিশ্বে একক খিলাফতের কর্তৃত্বাধীন অথবা ভিন্ন ভিন্ন অঞ্চলের সার্বভৌম সরকারের অধীনে যে সমৃদ্ধ যৌগিক সভ্যতার বিকাশ ঘটেছিল সে গৌরব যুগের সভ্যতাকে ইসলামী সভ্যতা বা মুসলিম সভ্যতা নামে অভিহিত করা যায়। সর্বোপরি ইসলামী সভ্যতা হচ্ছে এমন এক সম্মিলিত ব্যবস্থা যা মানুষকে ইসলামী সাংস্কৃতিক ফলাফল অর্জনে অধিক থেকে অধিকতর সাহায্য করে। তো আমরা দেখলাম ইসলামী সভ্যতার সংজ্ঞা, এখন আমরা দেখব ইসলামী সভ্যতার পরিধি বা পরিসর। ইসলামী সভ্যতার পরিধি পরিসরগুলো হচ্ছে পয়েন্ট আকারে উঠিয়েছি আমি এখানে। দেখো যে প্রথম পয়েন্ট হচ্ছে আদর্শিক পরিসর। আদর্শিক পরিসর হচ্ছে ইসলামী সভ্যতার আদর্শিক পরিসর হলো কোরআন ও সুন্নায় প্রণীত আদর্শিক বিষয়াদি। এই সভ্যতায় ইসলামের আদর্শ, মূল্যবোধ, বিশ্বাস, চিন্তাধারা, উদ্দেশ্য, লক্ষ্য সক্রিয় থাকে। তারপর 2 নম্বর পরিধি দেখো যে জীবনের সর্বক্ষেত্রে এর পরিসর পরিব্যাপ্ত। ইসলামী সভ্যতা মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিব্যাপ্ত। ইসলাম তার পূর্ণাঙ্গ জীবন পদ্ধতির যেভাবে বাস্তবায়ন করেছে, একইভাবে ইসলামী সভ্যতা ও জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। এই কারণে জীবনের সব বিষয়ে ইসলামী সভ্যতার পরিধিভুক্ত। তারপর দেখো যে বিশ্বজনীনতা, ইসলাম একটি বিশ্ব সর্বজনীন জীবন ব্যবস্থা। এই ব্যবস্থায় দেশ কালের সীমানা নেই, তাই ইসলামী সভ্যতা বিশ্বজুড়ে সমাদৃত এবং বিশ্বজনীন রূপ পরিলক্ষিত হয়। এই দৃষ্টিকোণ থেকে ইসলামী সভ্যতা হজরত আদম আলাইসাল্লাম থেকে শুরু করে পৃথিবীর শেষ পর্যন্ত পৃথিবীর সকল প্রান্তে সমভাবে বিরাজমান। পৃথিবীর সব দেশে সব জাতির মানুষ এর অনুসরণ করতে পারে, কারণ ইসলামী সভ্যতা কোনো জাতীয়, বংশীয় বা গোত্রীয় সভ্যতা নয়, বরং এটি হচ্ছে সর্বজনীন মানবীয় একটি সভ্যতা। আর সর্বশেষ পয়েন্ট হচ্ছে আলোচ্য বিষয়। ইসলামে আলোচ্য বিষয় যেমন বিস্তৃত, তেমনি ইসলামী সভ্যতার আলোচনার আলোচ্য বিষয়ে বিস্তৃত। ইসলামী জীবনধারা, যুদ্ধ, নীতি, আদর্শ, মানবিক মূল্যবোধ ইত্যাদি হচ্ছে ইসলামী সভ্যতার প্রধান আলোচ্য বিষয়। তাহলে আজকে এখানে আমরা দেখলাম ইসলামী সভ্যতার সংজ্ঞা এবং ইসলামী সভ্যতার পরিধি বা পরিসর। তো আমরা এরপরে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে ইসলামী সভ্যতার ভিত্তিসমূহ।
দেখো, ইসলামী সভ্যতার ভিত্তিসমূহ আমি পয়েন্টের আলোকে আলোচনা করার চেষ্টা করেছি। সেগুলো হচ্ছে তাওহিদে বিশ্বাস, তাওহিদ আমরা জানি যে তাওহিদ হচ্ছে আল্লাহর একত্ববাদ, যে প্রথমত হচ্ছে দেখো যে তাওহিদে বিশ্বাস। তাওহিদে বিশ্বাস ইসলামী সভ্যতার হচ্ছে প্রথম ভিত্তি। আমরা জানি যে মহান স্রষ্টা আল্লাহ সার্বভৌম থেকে জীবনের সর্বক্ষেত্রে মেনে নেওয়াই হচ্ছে তাওহিদ। নিখিল বিশ্বে যা কিছু সৃষ্টি, তার স্থিতি, স্থায়িত্ব, ক্রমবিকাশ, ক্রমোন্নতি ও নিয়ন্ত্রণ এমন এক মহান শাশ্বত সত্তার দান, যিনি অসীম জ্ঞান বিচক্ষণতার অধিকারী, যিনি সার্বভৌম ক্ষমতার একচ্ছত্র অধিপতি, যার হাতে রয়েছে জীবন মরণের চাবিকাঠি, যিনি এক একক অদ্বিতীয় অনুপম অবিভাজ্য চিরন্তন ও অনিবার্য সত্তা, তিনি মহান আল্লাহ। এ বিশ্বাসে তাওহিদ বা একত্ববাদ। মহান আল্লাহ বলেন, নবমণ্ডল ও ভূমণ্ডলে যদি আল্লাহ ছাড়া একাধিক ইলাহ থাকতো তবে উভয় ধ্বংসপ্রাপ্ত হয়ে যেত। তারপর দেখো যে রিসালাতে বিশ্বাস। রিসালা তো আমরা জানি, রিসালাতে বিশ্বাস হচ্ছে ইসলামী সভ্যতার দ্বিতীয় ভিত্তি। রিসালাত হচ্ছে নবী রাসুলগণের যে আগমনের ক্রমধারা। তো নবী রাসুলগণের এই যেহেতু ইসলামী সভ্যতা পৃথিবীর সব নবী রাসুলগণ তথা প্রেরিত পুরুষে বিশ্বাসী, এই সভ্যতা নবী রাসুলগণের দেখানো আদর্শে লালিত এবং তাদের প্রত্যক্ষ শিক্ষার উপর প্রতিষ্ঠিত। নবী রাসুলগণ হলেন আল্লাহর মনোনীত ব্যক্তি। ইসলামী সভ্যতা হজরত আদম আলাহি সাল্লাম থেকে শুরু করে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পূর্ণতা লাভ করে। মহান আল্লাহ বলেন, আর আমি প্রত্যেক অবশ্যই প্রত্যেক জাতিতে একজন রাসুল প্রেরণ করেছি যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং পরিহার করো তাগুতকে। তারপরে দেখো যে পরকালে বিশ্বাস। পরকালে বিশ্বাস ইসলামী সভ্যতা অন্যতম একটি ভিত্তি। দেখো, আমরা দুনিয়া জীবন যাপনে যতই দুনিয়ামুখী হই না কেন, আমাদেরকে একদিন এই দুনিয়া থেকে যেতে হবে এবং এই দুনিয়ার পরের একটা যে জীবন আছে সেই জীবনের বিশ্বাসটাকেই পরকালে বিশ্বাস। তো পরকালের বিশ্বাস অবিশ্বাসের কারণে ব্যক্তির মূল্যবোধ, আচরণ, জীবনযাপন, লেনদেন, বসবাস, নির্মাণ ইত্যাদিতে পার্থক্য পরিলক্ষিত হয়। এ কারণে যে সভ্যতার ভিত্তি আখিরাতে বিশ্বাসের উপর স্থাপিত সেই সভ্যতাটা আসলে ইসলামী সভ্যতা। কেননা হচ্ছে দেখো, যদি আমরা জানি যে এই জীবন আমাদের চিরস্থায়ী নয়, এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে, তাহলে আমরা জীবন যা এই পৃথিবীতে সেইভাবে জীবন যাপন করব। যে যেহেতু আমাদের চলে যেতে হবে, তাহলে এই পৃথিবীর মায়া আঁকড়ে আমরা সকল প্রকার অসৎ উপায় অবলম্বন না করে সৎভাবে জীবন যাপন করবো এবং আল্লাহ নির্দেশিত পন্থায় জীবন যাপন করে আমাদেরকে আমাদের পরকালটাকে আমরা সুন্দর রাখবো। তো মহান আল্লাহ পাক বলেন, আর আখেরাতের প্রতি তারা ইয়াকিন রাখে। তারপর দেখো জানাবো পয়েন্ট, আসমানি কিতাবে বিশ্বাস। মানুষকে হিদায়তের জন্য মহান আল্লাহ হযরত আদম আলাহি সাল্লাম হতে শুরু করে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন এবং তাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য 104 খানা কিতাবও পাঠিয়েছেন, এবং তার মধ্যে 4খানা হচ্ছে প্রধান বড় কিতাব, এর মধ্যে না এই প্রধান 4খানার নাম হচ্ছে আজ জাবর, আত তাওরাত, আল ইঞ্জিল ও আল কোরআন, আর বাকি 100খানা হচ্ছে সহিফা। তো ইসলামী এই এই সকল আসমানি কিতাবও হচ্ছে ইসলামী সভ্যতার মূল ভিত্তি। এ সম্পর্কে মহান আল্লাপাক বলেন, তাদের নিকট কি আসেনি সুস্পষ্ট প্রমাণ যা পূর্ববর্তী যা আছে পূর্ববর্তী সহিফা সমূহে? তাহলে হচ্ছে আসমানি কিতাব সমূহ বিশ্বাস হচ্ছে ইসলামী সভ্যতার ভিত্তি। তারপর দেখো আদর্শিক ভিত্তি। আদর্শিক ভিত্তি হচ্ছে আদর্শিক মূল্যবোধ ইসলামী সভ্যতার অন্যতম একটি ভিত্তি। ইসলামিক হচ্ছে একটি আদর্শিক ধর্ম। তো এই সেই আদর্শ হচ্ছে কোরআন সুন্নার উপর ভিত্তি করে তৈরি হয়ে থাকে। এ সম্পর্কে বলা হয়েছে, অবশ্যই তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তারপর দেখো যে বিশ্বজনীন।
ইসলামের সভ্যতার অন্যতম ভিত্তি হচ্ছে এটি বিশ্বজনীন। ইসলাম একটি বিশ্বজনীন জীবন ব্যবস্থা, এই ব্যবস্থায় দেশকালের কোনো সীমা নেই, তাই ইসলামী সভ্যতা ও সমাজ বিশ্বজুড়ে সমাদৃত এবং বিশ্বজনীন রূপ পরিলক্ষিত হয়। এর কোনো দেশকালের সীমা নেই, সমাজ সব এই দৃষ্টিকোণে ইসলামী সভ্যতা সকল সভ্যতা সকল হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবী শেষ পর্যন্ত, তো পৃথিবীর সকল প্রান্তে সমানভাবে বিরাজমান। তো ইসলামী সভ্যতা হচ্ছে বিশ্বজনীন। দেখো দেখো ধর্মীয় ভিত্তি, ধর্মীয় ধর্ম ইসলামী সভ্যতার অন্যতম ভিত্তি। ইসলাম ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। ইসলামী বিশ্বাস ও মূল্যবোধের আলোকে প্রতিষ্ঠিত ইসলামী সভ্যতায় প্রথম ভিন্ন ধর্মের বিপরীত মতাদর্শের লোকদের নিয়ে মদিনায় একটি সম্মিলিত জাতিপুঞ্জ গঠনের কৃতিত্ব প্রদর্শন করে। তাহলে হচ্ছে ইসলামের যে ধর্মীয় ভিত্তি সেটা হচ্ছে নিজে অন্য ধর্মের অন্য ধর্মকে স্বীকৃতি দেওয়া, তাদের প্রতিও কোনো ধরনের অন্য ধর্মের প্রতি বিরূপ আচরণ না করে। আল্লাহ বলেন, দিনের ব্যাপারে কোনো জোর প্রয়োগ নেই, মিথ্যা পথ হতে সত্য পথ আলাদা হয়ে গেছে। এছাড়া আছে পারিবারিক ও সামাজিক ভিত্তি, পরিবার ও সমাজ ব্যবস্থা সভ্যতার মূল ভিত্তি। ইসলামী সভ্যতা ও পরিবার ও সমাজকে কেন্দ্র করে গড়ে ওঠে, তাই ইসলামে বৈরাগ্যবাদের কোনো স্থান নেই। ইসলামী সভ্যতা আদর্শ ও পরিবার ও সমাজ পরিচালনা নির্দেশনা প্রদান করে থাকে। মহান আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণ, তোমরা নিজেরা এবং নিজেদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তারপর দেখো যে অর্থনৈতিক ভিত্তি, সভ্যতার অগ্রগতিতে অর্থের প্রভাব পরিলক্ষিত হয়। কারণ হচ্ছে আসলে মানুষের জীবনযাপন করার জন্য অর্থের প্রয়োজনীয়তা অপরিহার্য। তো এ সম্পর্কে মানুষকে কাজের ক্ষেত্রে তাগিদ দিয়ে মহান আল্লাহ পাক বলেন, তোমরা নামাজ শেষ করে জমিনে ছড়িয়ে পড়ো এবং মহান আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো। এছাড়া রাজনৈতিক ভিত্তি আছে, রাষ্ট্র পরিচালনা, নগরায়ণ, নাগরিক ব্যবস্থাপনা ইত্যাদিও সভ্যতার উপাদান। ইসলামী সভ্যতা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ভিত্তির উপর প্রতিষ্ঠিত। ইসলামী সভ্যতার রাজনৈতিক ভিত্তি মহান আল্লাহ সার্বভৌমত্বের উপর স্থাপিত রাজনৈতিক ব্যবস্থা। এই সভ্যতায় মানুষের প্রভুত্ব স্বীকার করা হয় না, এসে এখানে স্বীকার করা হয় আল্লাহ সার্বভৌমত্ব। এই সভ্যতা রাষ্ট্রপ্রধান সমূহ সকলকে জবাবদিহিতা তার অনুভূতি নিয়ে কাজ করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকেই তার দায়িত্ব ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আর সর্বশেষ ভিত্তি হচ্ছে আধ্যাত্মিক ভিত্তি। আধ্যাত্মিক ভিত্তি হলো ইসলামী সভ্যতার অন্যতম ভিত্তি। এই সভ্যতা কেবল বৈষয়িক উৎকর্ষ সাধনের লক্ষ্য নয়, বরং এই সভ্যতাটা সভ্যতায় দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করা হয়। এই সভ্যতায় বৈষয়িক উৎকর্ষ তার পাশাপাশি আত্মিক উৎকর্ষতা অর্জনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তবে ইসলামী সভ্যতায় আধ্যাত্মিকতার নামে বৈরাগ্যবাদের কোনো স্থান নেই। কোরআনে ইসলামী সভ্যতার আধ্যাত্মিক ভিত্তি সম্পর্কে বলা হয়েছে, নিঃসন্দেহে সে সফলকাম হয়েছে যে তাকে পরিশুদ্ধ করেছে। মানে হচ্ছে যে তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে সেই সফলকাম হয়েছে। দেখো যে আমরা ইসলামী সভ্যতা বলতে যা বুঝলাম সেটা হচ্ছে তার ইসলাম যে বিশ্বাস, আদর্শ ও শিক্ষার ভিত্তিতে ইসলামী সভ্যতা অস্তিত্ব লাভ করে এবং টিকে থেকে ইসলামী সভ্যতা হিসেবে পরিচিত হয়, সেই বিষয়গুলোকে ইসলামী সভ্যতার ভিত্তি বলে গণ্য করা হয়। তাই ইসলামী সভ্যতার ভিত্তি হচ্ছে একটি অন্যতম শ্রেষ্ঠ ভিত্তি। তো আজকে আমি দুইটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। তো তোমরা যে যেখানে আছো আশা করি পড়াশোনার মধ্যেই আছো। তো ভালো থেকো, আজকে এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।